রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত বহু বিরোধী দলের কার্যকর্তা। নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি টিএস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বুধবার 12 জুন শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে অন্য একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের গ্রীষ্মবকাশকালীন বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিনহারায় ডিভিশন বেঞ্চ গত 6 জুন রাজ্যকে তীব্র সমালোচনা করেছিল এবং ভোট পরবর্তী হিংসা যাতে অবিলম্বে বন্ধ করা হয় তার জন্য রাজ্য প্রশাসনকে কড়া হাতে নির্দেশও দেওয়া হয়। অন্যথায় হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ব্যবস্থা করতে নির্দেশ দেবে বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি কৌশিক চন্দ। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যে কোনো ব্যক্তিকে সরাসরি রাজ্য পুলিশের ডিজির কাছে ইমেল মারফত অভিযোগ জানাতে নির্দেশ দেন। ডিজি সেই অভিযোগ দেখে স্থানীয় থানাকে নির্দেশ দেন এফআইআর দায়ের করতে। একই সঙ্গে পুলিশ এই ধরনের সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করেছে তা 10 দিন পরে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেয়। একই সঙ্গে বিচারপতি কৌশিক চন্দ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে ধরনের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না হয় তা রাজ্যকে সুনিশ্চিত করতে নির্দেশ দেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন জুড়েই বিচ্ছিন্নভাবে রাজ্যের বিভিন্ন অংশে হিংসার ঘটনা ঘটেছে এবং নির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই হিংসার ঘটনা আরও বেড়েছে। এই দাবি জনস্বার্থ মামলা দায়ের করেছিল শুভজিৎ লস্কর নামে একজন ব্যক্তি। হিংসার ঘটনায় অন্তত 11 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেন মামলাকারী। যদিও বিচারপতি কৌশিক চন্দ ডিভিশন বেঞ্চ বিষয়টিকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করেছিল, আদালত জানায় যে ভোট মিটতেই রাজ্যের সর্বত্র হিংসার ঘটনা তাদের নজরে আসে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। এরা চাইছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে অর্থনৈতিকভাবে মানে শেষ করে দিয়ে আত্মসমর্পণ, জরিমানা ধার্য করে আত্মসমর্পণ করাতে, সেই জন্য মধ্যযুগীয় বর্বরতার মতো করছে, জলের লাইন কাটছে, ইলেকট্রিকের আলো অফ করছে। একটা মানুষের যে লাইভলিহুড বলে জীবন ধারণ, সেটা যাতে বন্ধ হয়ে যায়, পিছিয়ে পিছিয়ে বিজেপি সমর্থকদের দোকানগুলোতে তালা লাগাচ্ছে, হকার যারা বসেছে তুলে দিচ্ছে, টোটো অটো যারা চালায় লাইনে টোটো অটো বন্ধ করছে, আর তার সঙ্গে মিথ্যা মামলা তো আছে, যেখানে তৃণমূল পারছে না, শক্তি নেই, শক্তি ভারতীয় জনতা পার্টির বেশি, সেখানে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে জেল খাটাচ্ছে, নইলে পুলিশ গিয়ে খুঁজতে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কর্মী যারা বিজেপি করতে গিয়ে পুনর্বার আক্রান্ত হলো, গত 4 বছরের মধ্যে 3 বার আক্রান্ত হয়েছে, 21-এ পঞ্চায়েত ভোটে, আবার নতুন করে, তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। এর জন্য আমাদের বাড়তি প্রচারেরও দরকার নেই আর কারোর কাছ থেকে সার্টিফিকেটও দরকার নেই। আমি অন্তত বিরোধী দলনেতা হিসেবে আমার তো কাজ রয়েছে যে মানুষগুলো বিরোধী দল করতে গিয়ে আক্রান্ত, বিরোধী দলের নেতার যে কাজ আছে আমি সেটা আমার সহকর্মীদের নিয়ে করার চেষ্টা করি। এবং আজকেও আমি কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করার জন্য মহামান্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলাম, তিনি আবেদন গ্রহণ করেছেন এবং বুধবার দিন তিনি মামলা শুনবেন বলেছেন। আমি সমস্ত তথ্য রিপোর্ট যা হয়েছে প্রেস করব এবং আমি আশা করব 21 সালে কোর্ট যেমন এগিয়ে এসেছিল এবারেও এগিয়ে আসবে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ, তারা আগাম আশঙ্কা করে 15 দিন সেন্ট্রাল ফোর্স রেখেছিলেন 19 তারিখ পর্যন্ত, তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আরও অন্তত দুর্গাপূজা পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এলাকায় থাকা দরকার বলে আমি মনে করি, এক্ষেত্রেও কোর্টের হস্তক্ষেপ আমি প্রার্থনা। আর এদিকে আমাদের কলিগ মানুষ নস্করের কি রিপোর্ট দেখাবো। ভোট পরবর্তী হিংসার মামলায় গোটা রাজ্যে আক্রান্ত বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, এবার তাদের নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে গত 6 জুন কলকাতা হাইকোর্টে একটি সংগঠনের তরফে, রাষ্ট্রীয় প্রগতিশীল সংগঠন নামে একটি সংগঠনের তরফে, শুভজিৎ নস্কর নামে একজন একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ, বিচারপতি অপূর্ব সিনহা রায়ের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে।
সেই বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যের ডিজি ডিরেক্টর জেনারেলকে ইতিমধ্যেই ইমেল মারফত সমস্ত আক্রান্তদের অভিযোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছিল। তারপর গতকাল ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তার তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য গতকাল প্রধান বিচারপতির কাছে আর্জি জানান যে গোটা রাজ্যে বিরোধী দল মূলত বিজেপির রাজনৈতিক কর্মী সমর্থকরা 4 জুন নির্বাচনের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত মারা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না, অনেকেই ঘর ছাড়া। বিজেপির বিভিন্ন রাজনৈতিক তারা তাদের রাজনৈতিক কর্মীদের জন্যে বিভিন্ন জায়গায় যে আশ্রয় শিবির তৈরি করেছে সেখানে এসে অনেকেই আশ্রয় নিয়েছে। কিন্তু এই ঘটনা তো দিনের পর দিন চলতে পারে না, তার জন্যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, এই আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। প্রধান বিচারপতি মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন, আগামীকাল সম্ভবত এই মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 6 জুন বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে শুভজিৎ নস্কর নামে এক ব্যক্তি, তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেখানেও আইনজীবীরা একইভাবে দাবি করেছিলেন যে গোটা নির্বাচন পর্বে, রাজ্যের নির্বাচন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় প্রায় 11 জন প্রাণ হারিয়েছে। এছাড়াও 1000-এর বেশি, তাদের হিসেব অনুযায়ী 1000-এর বেশি কর্মী সমর্থক ইতিমধ্যেই ঘর ছাড়া এবং বিভিন্নভাবে তারা আক্রান্ত হয়েছে। হাইকোর্ট অবিলম্বে রাজ্যকে নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিক, অথবা কেন্দ্রীয় বাহিনী যাতে আরও সক্রিয়ভাবে এবং আরও বেশি সংখ্যায় রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নেয়, সেই আর্জি জানিয়েছিল তারা। বিচারপতি কৌশিক চন্দ্র সেই মামলায় রীতিমতো রাজ্যকে শুরু থেকেই ভর্ৎসনা করেন এবং কড়া সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান যে রাজ্য যদি নিরাপত্তার দায়িত্ব নিতে না পারে তাহলে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।